বিশ্বের সবচেয়ে বয়স্ক স্কাইডাইভার হিসেবে নাম লেখালেন 104 বছর বয়সী বৃদ্ধা ডরোথি হফনার, যার নামও উঠেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। লাঠিতে ভর করে হেঁটে বেড়ানো বয়সে 13,500 ফুট উচ্চতার হেলিকপ্টার থেকে লাফিয়ে পড়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন শিকাগোর বাসিন্দা ডরোথি হফনার। স্বপ্ন দেখছিলেন আগামী বছর হট এয়ার বেলুন রাইডে যাওয়ার, তবে এ অর্জনের স্বাদ বেশি দিন উপভোগ করতে পারলেন না ডরোথি হফনার। মারা গেলেন 104 বছর বয়সী ডরোথি হফনার। এক সপ্তাহ আগেও যিনি স্কাইডাইভ দিয়েছিলেন প্রায় 13,500 ফুট উপর থেকে, এমনকি নামও লিখিয়েছিলেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের পাতায়। রবিবার রাতে ঘুমের মধ্যেই মৃত্যু হয় ওই নারীর। সোমবার সকালে ঘুম থেকে তুলতে গিয়েই তাকে মৃত অবস্থায় পান বৃদ্ধাশ্রমের কর্মীরা। দারুণ স্কাইডাইভিংয়ের পর এত দ্রুতই পরপারে চলে যাবেন হফনার তা কারো কাছেই প্রত্যাশিত ছিল না। প্রাণোচ্ছল এই বৃদ্ধাকে কেউ কখনোই বিকেলে ঘুমোতে দেখেননি। এমন কোনো পার্টি বা অনুষ্ঠান ছিল না যেখানে ডরোথি হফনার উপস্থিত ছিল না। জানা যায় যে স্কাইডাইভের কারণে তিনি বিশ্বে আজ এত পরিচিত, সে ডাইভটি তিনি গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড গড়ার জন্য দেননি, কেবল উঁচু থেকে লাফিয়ে পড়ার রোমাঞ্চকর অনুভূতিটি উপভোগ করার জন্যই তার এ স্কাইডাইভিং। বয়স যে কেবলই একটি সংখ্যা মাত্র তা তিনি প্রমাণ করে গেছেন। তার মৃত্যুতে পুরো বৃদ্ধাশ্রম শোকাহত। এদিকে মঙ্গলবার এক বিবৃতিতে হফনারের মৃত্যুতে দুঃখ প্রকাশ করল স্কাইডাইভিং এর সহযোগিতাকারী প্রতিষ্ঠান স্কাইডাইভ শিকাগো এবং US প্যারাশুট অ্যাসোসিয়েশন। 4 বছর আগে 100 বছর বয়সে আরও একবার স্কাইডাইভ দিয়েছিলেন ডরোথি হফনার। ডরোথি চলে গেলেও সকলের কানে যেন এখনও বাজছে তার সেই অমূল্য কথাগুলো।